Hello friends, welcome back to my channel Astrologic Kolkata. Bondhur, ajke topic hocche June masher Rashifal. Janbo June mash ta amader kemon jabe na jabe tar age je jinish ta jene nite hobe seta hocche June mashe grohoder ki obosthan thakche na thakche. Tale cholun shobar age jene nei June mashe grohoder ki obosthan thakche na thakche. শুক্র থাকছে বিষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়, মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসছে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে, এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। জানবো মেষ রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জেনে নেবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের জন্য আমি বলবো সময়টা খুবই ভালো, বিজনেসে ভালো রেসপন্স আপনারা এই মাসে পাবেন। তবে অত্যাধিক পরিশ্রম কিন্তু এই মাসে করতে হবে, যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় এই মাসের লাস্টের দিকে যাচ্ছে এবং শনিও বক্রী অবস্থায় থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো পরিশ্রম একটু বেশি করলে ফল তো অবশ্যই থাকছে। তবে নতুন বিজনেস শুরু করার জন্য আমি বলবো না সময়টা খুব একটা ভালো, নতুন বিজনেস শুরু করলে সেরকম সাকসেস কিন্তু আপনারা এই মাসেও পাবেন না। এটা আমি আগের মান্থেও একই কথা বলেছি, সেপ্টেম্বর পর্যন্ত এই একই সিচুয়েশান কিন্তু থাকবে। তবে রানিং যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো গ্রোথ আগের থেকে অনেকটা বেটার হবে এবং বিজনেস থেকে আর্থিক যে উন্নতি সেটা কিন্তু আপনারা অনেকটা বেটার কিন্তু দেখতে পাবেন। বিজনেস পারপাসে যদি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এই মান্থটা খুব ভালো, লোন আপনারা কিন্তু খুব ইজিলি এই মাসে পেয়ে যাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই মাসে, পার্টনারশিপে বিজনেসে কিন্তু অত্যাধিক মুনাফা কিন্তু এই মাসে আপনারা দেখতে পাবেন। যাদের কোনো পারিবারিক বিজনেস আছে সেই বিজনেসও কিন্তু এই মাসে খুব ভালো রেসপন্স কিন্তু করবে। কোন কোন বিজনেস ভালো যাবে, বিজনেসের মধ্যে সবথেকে বেটার যে বিজনেসটা যাবে এই মাসে সেটা হচ্ছে গোল্ডের বিজনেস। গোল্ডের বিজনেস এই মাসে খুব ভালো রেসপন্স পাবে। এডুকেশনের বিজনেস খুব ভালো রেসপন্স পাবে। যারা কোনো আয়রন সংক্রান্ত বিজনেস করেন সেই বিজনেস রেসপন্স খুব ভালো পাবে। বিল্ডার্সের বিজনেস ভালো রেসপন্স পাবে। এই বিজনেসগুলো কিন্তু এই মাসে খুব দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। এবারে জানবো জবের ব্যাপারটা এই মাসে কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো যারা একটা দোরমনতে ভুগছেন যে জবটা কি ছেড়ে দেবো, অন্য জব অ্যাপ্লাই করব, এই ধরনের যারা চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি বলবো এই মাসটা খুব একটা ঠিকঠাক না এরকম চিন্তাভাবনা করার জন্য। যে জবটার মধ্যে আছেন সেই জবটা করুন, আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে জবের জায়গায় কিন্তু অত্যাধিক পরিশ্রম আপনাদের করতে হবে, যেহেতু স্যাটার্ন রেট্রোগ্রেড সেক্ষেত্রে কিন্তু জবের জায়গায় অত্যাধিক পরিশ্রম করতে হতে পারে। তবে একটা জিনিস খুব সুন্দর যেটা হচ্ছে, যারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মাসের মিডিল থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। তবে সব ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন না। যারা সেলস বা মার্কেটিংয়ে অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খানিকটা হলেও বেটার, ভালো রেসপন্স কিন্তু আপনারা পেতে পারেন। জবের জায়গায় কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে যাবেন না, আর্গুমেন্টে জড়িয়ে গেলে কিন্তু সমস্যা থাকছে। যারা সরকারি চাকরি করে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, যারা শিক্ষক আছেন তাদের জন্য সময়টা খুব ভালো। সরকারি চাকরির এই সময় কিন্তু প্রমোশনের সময় কিন্তু থাকছে, প্রমোশন যাদের অনেক দিন ধরে ওয়েট করে আছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা ভালো। তাদের জন্য এতদিন কিন্তু প্রচণ্ড চাপের একটা সময় যাচ্ছিল, সেই সময়টা কিন্তু আস্তে আস্তে এবার কমে যাবে, এরপর থেকে আপনারা কিন্তু কাজের জায়গায় অনেকটা রিল্যাক্স ফিল করবেন। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য সময়টা ভালো, যারা হায়ার স্টাডির জন্য অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা ভালো। তবে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো খুব একটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন না। বেটার রেজাল্টের জন্য কিন্তু আপনাদের আরেকটু বেশি ওয়েট করতে হবে। কোনো রকম অ্যাডমিশনের জন্য প্ল্যানিং করছিলেন কোনো ইউনিভার্সিটি বা নতুন কোনো কোর্সে, তাদের জন্য সময়টা কিন্তু একটু চাপের, একটু বেশি পরিশ্রম আপনাদের কিন্তু
করতে হবে এইসব পারপাসে। এই সময় আপনাদের টিচারের সাথে কোথাও গিয়ে আপনাদের কিন্তু একটু মতবিরোধ তৈরি হয়ে যাবে। কেতু এবং বৃহস্পতি এই জিনিসটার জন্য কিন্তু টিচারদের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যাবে বা আপনারা কোনো ধার্মিক ব্যাপারে সমস্যায় জড়িয়ে পড়বেন, এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু এড়িয়ে চলতে হবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে আমি বলবো এই মাসটা কিন্তু একটু চাপের থাকছে। যাদের কোনো হাড় সংক্রান্ত প্রবলেম আছে সেই সংক্রান্ত প্রবলেম বাড়বে বা যাদের লিভার সংক্রান্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে। তবে এই মাসে মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু বেশি চাপে আপনারা থাকছেন, মায়ের হেলথে একটু এক্সট্রা কেয়ার কিন্তু আপনাদের দিতে হবে। হেলথের ব্যাপারে কিন্তু অর্থ প্রচুর পরিমাণ ব্যয় কিন্তু আপনাদের এই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আমি বলবো মাসটা কিন্তু অনেকটা বেটার। আগে যে সিচুয়েশানটা আপনাদের ক্রিয়েট হয়েছিল এতদিন সেই সমস্ত সিচুয়েশান থেকে আপনারা কিন্তু নিজেদের ওভারকাম করতে পারবেন। অর্থ আসছে কিন্তু প্যারালালি অর্থ কিন্তু ব্যয় হচ্ছে, সঞ্চয়টা ঠিকঠাকভাবে হচ্ছে না, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের এক্সট্রা কেয়ার দিতে হবে। যদি আপনারা শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেসপন্স এই মাসে আপনারা পাবেন। যে সকল মানুষ ভাবছেন গাড়ি কিনবেন বা বাড়ি এই সংক্রান্ত যে একটা মানুষের ড্রিম থাকে সেই ড্রিম কিন্তু মেষ রাশির মানুষদের এই মাসে ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে। যে সকল মানুষরা অনেকদিন ধরে ভাবছিলেন কি কোথাও ঘুরতে যাবেন তাদেরকে আমি বলবো এই মাসে চেষ্টা করলেও কিন্তু আপনাদের সেই শখটা কোথাও গিয়ে কিন্তু পূরণও হতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা অনেকটা বেটার, সেরকম কোনো চাপের মাস কিন্তু থাকছে না, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং রোম্যান্স দুটোই কিন্তু বজায় থাকছে। তবে পারিবারিক ব্যাপারে আপনারা কিন্তু এই মাসে একটু চাপে থাকবেন, পরিবারের সিনিয়রের কারোর সাথে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। এই মাসে সমস্যা তৈরি হওয়ার মেন যেটা কারণ হচ্ছে এই মাসে আপনাদের মাথা গরম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার ফলে কিন্তু সমস্যা তৈরি হবে। এই জিনিসটাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলে অফিস বাড়ি যে কোনো জায়গায় কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ব্যাপারে আমি বলবো সময়টা ভালো, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। তবে অনেকের প্রেমে কোথাও গিয়ে কিন্তু এই সময় ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যে সকল প্রেমগুলোর কোনো অস্তিত্ব থাকবে না সেই সকল প্রেমগুলো কিন্তু এই সময় ব্রেকআপ হয়ে যাবে, বা যে সকল প্রেমগুলোর মধ্যে কোনো সততা নেই বা যেসব প্রেমগুলো পরিণতি পাবে না সেই সকল প্রেমগুলো কিন্তু এই মাস থেকে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই জিনিসটা আমি কেন বলছি, এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি, সেটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিট। সেটা গিয়ে আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখুন, সেখানে আরও বিস্তারে আলোচনা করা আছে, আপনি আরও জিনিসটা বেটার বুঝতে পারবেন। এই মাসে আপনাদের ভাই বোনের সাথে অর্থনৈতিক ব্যাপারে কোথাও গিয়ে একটু কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলো যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সমস্যাগুলো কিন্তু একটু বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে। তাহলে বন্ধুরা, জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।